নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হলো, তো অঙ্ক পরীক্ষার যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো তারা দেখে নিতে পারো এই উত্তরগুলো কি হবে। তো প্রথমে একের দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও। একের দাগের প্রথমে 1 নম্বর প্রশ্ন আছে, কোনো মূলধনের 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার, এখানে উত্তরটা হবে বিএটা 10%। তারপর 2 নম্বরে আছে, x²-7x+3 = 0, সমীকরণের বীজদ্বয়ের গুণফল, এখানে উত্তরটা হবে সিএটা 3। তারপর আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি এবং হলে সিওডি এর মান কত হবে। তো সিওডি এর মান এখানে উত্তর হবে বিএটা 60 ডিগ্রি। তারপর পরের কোশ্চেন আছে, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত হবে, এখানে উত্তর হবে ডিএটা 25:64। তারপর পরের 5 নম্বর কোশ্চেন আছে, sin θ - cos θ = 0 এবং এটা সমান সমান এটা থেকে এটা এবং এটা থেকে এটা বড় হলে এবং sec থিটা প্লাস cos থিটা সমান সমান x হলে তাহলে x এর মান কত হবে, এখানে উত্তরটা হবে 2√2। তারপর 6 নম্বর প্রশ্ন, 1, 3, 2, 8, 10, 8, 3, 2, 8, 8 এই সংখ্যাগুরু মান, তো এখানে সংখ্যাগুরু মান হবে সিএটা 8। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ আছে এখানে, তো আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য যৌথ ব্যবসায় নিয়োজিত করে তাদের লাভাংশের অনুপাত হবে, এখানে উত্তরটা হবে 3:2। তো আমি এখানে দেখাতে পারছি না যে অঙ্কগুলো কি করে হবে, তো আমি পরের ভিডিওতে এইগুলো এই উত্তরগুলো অ্যান্সার কি কি রকম ভাবে হবে সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর পরে আছে, এ x²+2bx+c = 0, এ নট ইকুয়াল 0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² = এখানে ac হবে। তারপর আছে 3 নম্বর প্রশ্ন, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। দেখো এখানে 180 ডিগ্রি হলে এটা তোমরা সকলেই জানো। তারপর sin 3θ এর সর্বোচ্চ মান, এখানে উত্তর হবে 1। তারপর পরের প্রশ্ন, 5-এর দাগের একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন, এখানে চোঙের আয়তন সমান হবে, এখানে শূন্যস্থানে হবে আয়তন। তারপর পরের প্রশ্ন আছে, কিছু ছাত্রের বয়স বছরে 10, 11, 9, 7, 13, 8, 14, এদের বয়সের মধ্যমা হলো 10 বছর হবে এখানটাই। তারপর 70 মিথ্যা নিরূপণ করো, দেখো বার্ষিক আর বাই 2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদে আসল হলো, এখানে এটা এটা যে দেওয়া আছে এটা সত্য হবে। তারপর 2a = 3b = 4c হলে a:b:c = 2:3:4 হবে, এটাও এটার উত্তর হবে মিথ্যা। পরের ভিডিওতে আমি এই উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব। তারপর 3 নম্বর প্রশ্ন, একটা ত্রিভুজের একটি একটি তিন একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:12:13 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে, এটার উত্তর হবে সত্য। তারপর আছে 4 নম্বর, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে, এটা সত্য হবে। তারপর 5 নম্বর প্রশ্ন, এন যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে n/2 তম ও n/2-1 তম পর্যবেক্ষণের গড়, এটার উত্তর হবে মিথ্যা। তারপর 6 নম্বর প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে, এটার উত্তর হবে মিথ্যা। এরপরে দেখো 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো কোশ্চেন আমি পরে যত এই 2 নম্বরের এবং 3 নম্বরের তারপর যে কোশ্চেন প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি পরের ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সামনে এই প্রশ্নগুলো তুলে ধরছি।
আজকের ভিডিওতে এই পর্যন্তই।